এই মুহূর্তের বাছাই করা আটটি সেরা খবর জেনে নেব আমরা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে বেশি বেশি মানুষের কাছে এই গুরুত্বপূর্ণ খবরগুলো পৌঁছে যায়। এবং আমাদের চ্যানেলে আপনি প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো আপনি পেয়ে যাবেন প্রত্যেক দিন সবার প্রথমে। আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না। দিলীপ ঘোষের ঘুম ভাঙালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের পত্নীকে দেখতে হাসপাতালে রাত দুপুরে ছুটলেন দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছু পিছু। কথায় আছে দেখেও শেখা যায়, এক্ষেত্রেও কিছুটা সেরকম। হিঙ্গলগঞ্জ থেকে ফেরার পথে সন্ধ্যায় কলকাতার বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে বিজেপি নেতা মুকুল রায়ের অসুস্থ স্ত্রী কৃষ্ণা রায়কে দেখতে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে মুকুল রায় না থাকলেও ছিলেন তার পুত্র শুভ্রাংশু রায়। স্বভাবতই অভিষেকের এমন সৌজন্যমূলক আচরণে আপ্লুত বীজপুরের প্রাক্তন বিধায়ক তথা মুকুল রায়ের পুত্র। শুভ্রাংশুর কাছেই অভিষেক কৃষ্ণা দেবীর চিকিৎসা সংক্রান্ত খোঁজ খবর নেন। আর মুকুল রায়ের স্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখতে যাওয়ার ঘটনায় মুকুল এবং শুভ্রাংশুর রাজনৈতিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। আর বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর চাউর হতেই রাত 9টা নাগাদ হাসপাতালে ছুটে গেলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনিও খোঁজ খবর নিলেন মুকুলের অসুস্থ স্ত্রীর। তবে এই ঘটনার অনেকেই সমালোচনা করেছেন, রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন এক্ষেত্রে মুকুল রায়ের পত্নীকে দেখতে যাওয়ার মধ্যে রাজনৈতিক অভিসন্ধি লুকিয়ে আছে বিজেপির রাজ্য সভাপতির। তাদের এই ধারণা অমূলক নয়, মুকুল রায় বিজেপির সর্বভারতীয় সহসভাপতি, তা সত্ত্বেও রাজ্য বিজেপির তরফে সেইভাবে তার স্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছিল না। এই বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছিলেন ইতিমধ্যে মুকুল পুত্র শুভ্রাংশু। গত 11ই মে থেকে মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় হাসপাতালে ভর্তি থাকলেও তাকে বিজেপির কেউ দেখতে গিয়েছেন বলে বিজেপির কোনো নেতা মনে করতে পারছেন না। অভিষেক যাওয়ার পরেই দিলীপবাবুর মনে হলো তারও হসপিটালে যাওয়া উচিত, ফলে অভিষেকের পিছু পিছু রাত 9টায় হাসপাতালে ছুটে যাওয়া যতটা না আন্তরিক তার চেয়ে বেশি রাজনৈতিক বলেই মনে করছেন অনেকে। তাদের প্রশ্ন, 20 দিনের সময় হলো না, অভিষেক আসার পরেই রাত দুপুরে মুকুল রায়ের স্ত্রীকে দেখতে যাওয়ার কথা মনে পড়ে গেল রাজ্য বিজেপির শীর্ষ নেতার। রাজ্যে এবারের বিধানসভা ভোটে বিপুল আসনে পরাজিত হয়েছে বিজেপি। বঙ্গে বিজেপির হারের কারণ খুঁজতে আসরে এবার খোদ অমিত শাহের টিম। উঠে এলো এই গুরুত্বপূর্ণ কারণগুলি, কেন হারল বিজেপি এভাবে, এই কারণগুলি জানলেই আপনিও বিস্তারিত বুঝতে পারবেন। হাজারো প্রচার প্রতিশ্রুতি সত্ত্বেও 21-এর বঙ্গ ভোটে ক্ষমতা দখল দূরে থাক, প্রত্যাশিত ফলাফলই হয়নি বিজেপির। এই বিপর্যয়ের কারণ খুঁজতে আগেই বিশ্লেষণ শুরু হয়েছিল, এবার সেই কাজে নামলো খোদ টিম অমিত শাহ। সূত্রের খবর, বিভিন্ন সমীক্ষা থেকে যে যা তথ্য উঠে আসছে তা যথেষ্টই চিন্তার, এমনকি নির্বাচন পরবর্তী সময়েও এরাজ্যে বিজেপির সংগঠন নিয়ে বেশ অনিশ্চয়তার বাতাবরণ রয়েছে। ভোটে জিতে যারা বিধায়ক হয়েছেন গেরুয়া শিবির ত্যাগ করতে পারেন তাদের অনেকেই। এই সমীক্ষার পর চিন্তার ভাত চড়া হয়েছে অমিত শাহদের কপালে। সূত্রের খবর, 128 পাতার একটি রিপোর্টে বিজেপির হারের কারণ হিসেবে অনেক কিছুই উল্লেখ করা হয়েছে। প্রথমত, দলবদল করে যারা বিজেপিতে এসেছেন তাদের অনেকেরই ভাবমূর্তি ভালো ছিল না, দুর্নীতির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে, এদের অধিকাংশেরই কোনো জনসমর্থন ছিল না, ফলে ভোট যুদ্ধে তারা জিততে পারেননি। এই নেতারা অনেকে তৃণমূলে ফিরে যেতে পারেন বলেও মত সমীক্ষার। শুধু তাই নয়, জেলা বিজেপির বহু নেতার বিলাসবহুল জীবনযাপন দম্ভ মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। দ্বিতীয়ত, দলবদলকারী বিজেপি সদস্যদের প্রভাব এবার বেশি ছিল, তাই আদর্শগত দ্বন্দ্বের জেরে নির্বাচন নিয়ে তেমন সক্রিয় হয়নি আরএসএস। নির্বাচনী তহবিল ঠিকমতো ব্যবহার করা হয়নি, এই গলদের কথা উঠে এসেছে সমীক্ষা রিপোর্টে। আরও বেশ কয়েকটি কারণ দেখানো হয়েছে বিজেপির হারের নেপথ্যে। রিপোর্ট বলছে নেতাদের হুঙ্কার সংখ্যালঘুদের মধ্যে ভয় ধরিয়েছিল, জয় শ্রীরাম ধ্বনি ব্যাকফুটে নিয়ে গেছে বিজেপিকে রাজ্যে, কারণ বাংলায় রামের পুজোর সেভাবে প্রচলন নেই, অন্য রাজ্যে নেতাদের ভাষা এ রাজ্যে শহর এবং গ্রামের মানুষজন বোঝেননি। অনেক বিজেপি নেতাই ক্ষমতায় না এসেই ক্ষমতার দম্ভ দেখাতে শুরু করেছিলেন রাজ্য জুড়ে, মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন। ভাষাগত সমস্যা বড় প্রতিবন্ধকতা হয়েছে, মানুষ মনে করেছেন বিজেপি মানেই অবাঙালি নেতাদের ভিড়। এমনই নানাবিধ কারণ দেখে চিন্তিত বিজেপির শীর্ষ নেতৃত্ব। দেশ এবং রাজ্য জুড়ে চলছে করোনার অতিমারি, তার মধ্যেই চাকরি প্রার্থী কর্মপ্রার্থীদের জন্য সুখবর রাজ্য সরকারের তরফ থেকে। কলকাতা পুলিশে 2500 শূন্যপদে নিয়োগ হচ্ছে এ মাসেই। করোনা পরিস্থিতিতেও সরকারি চাকরির বড় সুযোগ, রাজ্যে 2500 শূন্যপদে কর্মী নিয়োগের ছাড়পত্র পেল কলকাতা পুলিশ।
সম্প্রতি বিষয়টিতে অনুমোদন দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নিল এবার রাজ্যের প্রশাসনিক দপ্তর। গত সোমবার স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে নিয়োগের ছাড়পত্র পাঠানো হয়েছে লালবাজারে। সূত্রের খবর, চলতি মাসেই অর্থাৎ এ মাসেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 1800টি, 700টি সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টরের শূন্যপদ রয়েছে। এই 2500 পদেই কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য পুলিশে কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইনডোর স্টেডিয়াম একটি সভায় তিনি জানিয়েছিলেন আগামী 3 বছরে রাজ্যে প্রায় 27,000 শূন্যপদে পুলিশ কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে 24,000টি কনস্টেবল এবং 2,400 সাব ইন্সপেক্টর। কলকাতা পুলিশের হাত ধরেই সেই নিয়োগ প্রক্রিয়ার শুভারম্ভ হতে চলেছে এবার রাজ্যে। সূত্র মারফত জানা গিয়েছে 2,500 শূন্যপদে নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে অনুমতি চেয়েছিল কলকাতা পুলিশ। এই মর্মে নবান্নে একটি চিঠি দেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র। নবান্ন সূত্রে খবর, গত মাসের শেষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কমিশনারের সেই আবেদনে অনুমোদন দিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকার। বহুদিন থেকেই যোগাযোগ নেই বিজেপির সঙ্গে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যোগে বাড়ছে জল্পনা। দলবদলু একাধিক নেতা ইতিমধ্যে তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন করেছেন, কিন্তু রাজীব ব্যানার্জি এখনও প্রকাশ্যে কিছু বলছেন না। তবে বিজেপির একটি সূত্র জানাচ্ছে, রাজীব এখন বিজেপির সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না। বিজেপির তরফে একাধিক বৈঠকে রাজীবকে ডাকা হলেও তিনি কোনো সাড়া দিচ্ছেন না। তৃণমূলে ফেরার রাস্তা তৈরিতে ব্যস্ত রাজীব ব্যানার্জি। তৃণমূলের নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগও করছেন, কিন্তু তৃণমূলের কোন নেতাদের সঙ্গে যোগাযোগ চালাচ্ছেন সে বিষয়ে কিছু স্পষ্ট জানা যায়নি। প্রসঙ্গত, বিধানসভা ভোটের ফল প্রকাশের পর রাজীব ব্যানার্জির গলাতেই শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার কথা। বিজেপি নেতা রাজীব ব্যানার্জি তখন জানিয়েছিলেন, যতদিন বাঁচব ততদিন আমি দিদিকে শ্রদ্ধা করে যাব। তবে তৃণমূলে ফিরেছেন কিনা সে বিষয়ে কিছুই খোলসা করেননি সে সময় তিনি। তৃণমূলের এই বিপুল জয়ের পর তৃণমূল সুপ্রিমোকে শুভেচ্ছা জানিয়েছেন কিনা এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এসব বিষয় নিয়ে তিনি প্রেসের কাছে এখন কিছু বলতে চান না। ডোম জুড়ে তিনি কেন হেরেছেন তা পর্যালোচনা করে দেখছেন বলে জানান। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে রাজ্যের সর্বত্র বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা। আর দলবদল করে যারা ভোটের মুখে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগ নেতাই গিয়েছেন বিপুল ভোটে হেরে। আর সেই দলবদলু হেরে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জির মতো হেভিওয়েটরা। ভোটে হারের পর থেকে বিজেপির কোনো বৈঠকে যোগ দেননি রাজীব ব্যানার্জি। নিচুতলার বিজেপি কর্মীদের মতে রাজীব ব্যানার্জি হেরে যাওয়ার পর থেকে দলের নেতাদের বা কর্মীদের ফোনও ধরছেন না, আক্রান্ত কর্মীদের পাশেও তাকে দাঁড়াতে দেখা যাচ্ছে না। আওদু তার বিজেপির হয়ে সক্রিয় রাজনীতি করবেন কিনা সে প্রশ্ন থাকছেই। ভোটের মুখে হাওড়া জেলার একাধিক হেভিওয়েট তৃণমূল নেতাকে দলবদল করিয়ে নিয়ে আসা হয় বিজেপিতে, অথচ রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জিও বিজেপির টিকিটে পেলেন না জয়। তার নিজের হাতের তালুর মতো চেনা ডোমজুড়ি রাজীব ব্যানার্জিকে হারতে হয়েছে এবার 49,000 ভোটে, যেখানে 2016 নির্বাচনে ডোমজুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে রেকর্ড মার্জিনে জয়ী হয়েছিলেন রাজীব ব্যানার্জি। এর মধ্যেই অনেক রাজনৈতিকবিদের জল্পনা, এবার তৃণমূলে ফিরতে চলেছেন রাজীব ব্যানার্জি, সেই রাস্তাই প্রশস্ত করছেন তিনি। রাজ্যের এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ফের আরও একবার অনিশ্চয়তার মেঘ। আগামী 72 ঘন্টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞ কমিটি। পিছিয়ে গেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণার দিন। বুধবার দুপুর 2 নাগাদ যৌথ সাংবাদিক সম্মেলনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট তথা রুটিন ঘোষণার কথা ছিল, কিন্তু সেদিন সকালেই জানিয়ে দেওয়া হয় সেই নির্ঘণ্ট বুধবার দুপুরে ঘোষণা করা হচ্ছে না, বাতিল করা হচ্ছে সেই সাংবাদিক সম্মেলন। তবে ঠিক কী কারণে বৈঠক বাতিল করা হয়েছে সেই বিষয়ে পর্ষদ এবং শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে পরীক্ষাসূচি ঘোষণার দিন পিছিয়ে যেতেই ফের পরীক্ষা বাতিলের জল্পনা তৈরি হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। পরীক্ষার্থীদের একাংশের ধারণা, বাতিল হয়ে যেতে পারে এবারের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। অন্যদিকে গতকালই করোনার জেরে CBSE এবং ISE পরীক্ষা বাতিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সেই ঘটনা, 24 ঘন্টার মধ্যেই রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাংবাদিক বৈঠক বাতিলকে ঘিরে স্বাভাবিকভাবেই দেখা দিয়েছে একাধিক প্রশ্ন। তবে পরীক্ষা আদৌ হবে কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে রাজ্য প্রশাসন। আগামী 72 ঘন্টার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেই কমিটি। পরীক্ষা যদি না হয় তাহলে কিভাবে পড়ুয়াদের মূল্যায়ন করা হবে সেটিও ঠিক করবে সেই কমিটি। উল্লেখ্য, এর আগে করোনার সেকেন্ড ওয়েভের জেরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
মুখ্য সচিব জানিয়েছিলেন জুনে পরীক্ষা নেওয়া হয়, জুনে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান পরীক্ষা বাতিল করা হচ্ছে না। তারপরে কিন্তু বুধবার দুপুরেই নির্ঘণ্ট ঘোষণার সময় থাকলেও সেই নির্ঘণ্ট ঘোষণার সম্মেলন, সাংবাদিক সম্মেলন বাতিল করা হয়েছে। 72 ঘন্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞ। রাজ্য জুড়ে এই মাসেই রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে চালু হয়ে যাচ্ছে নতুন নিয়ম। রেশনের স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল এবার রাজ্য সরকার। চূড়ান্তভাবে চালু হয়ে যাচ্ছে নতুন নিয়ম, যন্ত্রে আঙ্গুলের ছাপ সহ যাচাই হবে গ্রাহকের আধার তথ্য। রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। রেশনের খাদ্য পেতে ই পস যন্ত্রে গ্রাহককে আঙ্গুলের ছাপ দিয়ে তার আধার নম্বর যাচাই করতেই হবে এবার। যেসব গ্রাহকের আধার নম্বর সংযুক্তিকরণের প্রক্রিয়া ইতিমধ্যেই হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এই ব্যবস্থা জুন মাস থেকেই পুরোদমে চালু হচ্ছে বলে খাদ্য দপ্তর জানিয়েছে। তারা আরও জানিয়েছে যারা এখনও আধার নম্বর সংযুক্তিকরণ করেননি রেশন কার্ডের সঙ্গে তাদের সেটা আগস্ট মাসের মধ্যেই করে নিতে হবে। আগস্টের পর রেশনের খাদ্য পেতে এটা জরুরি। দুয়ারে রেশনের ক্ষেত্রেও আধার সংযুক্তিকরণ প্রয়োজন। যেসব গ্রাহকের আধার নম্বর যুক্ত না হলেও মোবাইল নম্বর নথিভুক্ত আছে তাদের ক্ষেত্রে আপাতত তার মাধ্যমেই খাদ্য দেওয়া হবে। কিন্তু শুধু মোবাইল নম্বর নথিভুক্ত থাকা গ্রাহকদের বাধ্যতামূলকভাবে আগস্টের মধ্যে আধার নম্বর লিঙ্ক করতেই হবে তাদের রেশন কার্ডের সঙ্গে। ইপস যন্ত্রে আধার নম্বর যাচাই করা হলে রেশনের বরাদ্দ খাদ্য শুধু গ্রাহকের কাছেই পৌঁছবে, খাদ্য বাইরে বেশি দামে বিক্রি করে দেওয়া যাবে না। এখন ইপস যন্ত্রে শুধু গ্রাহকের ডিজিটাল রেশন কার্ড স্ক্যান করে খাদ্য দেওয়া হয়। আঙুল ছাপের মাধ্যমে আধার নম্বর যাচাই করা হলে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনা যাবে বলে খাদ্য দপ্তর আশা করছে। শুভেন্দুকে মানবেন না বিরোধী দলনেতা হিসেবে, ইস্তফা দিতে প্রস্তুত বিজেপির 34 বিধায়ক। শুভেন্দুকে মানবেন না বিরোধী দলনেতা পদে, কানাঘুষো থাকলেও ক্রমশ প্রকাশ্য হচ্ছে মনোমালিন্য। তার জেরে এবার গণ ইস্তফার হুমকি দিয়েছেন দিলীপ পন্থী, একঝাঁক বিজেপি বিধায়ক। আর তাতে অনেকেই মনে করছেন রাজ্য রাজনীতিতে প্রকট হবে অধিকারী এবং ঘোষ দ্বন্দ্ব। নির্বাচনের আগে থেকেই তৃণমূলের দলত্যাগীদের নিয়ে বিজেপির ঘর যত ভারী হয়েছে মতবিরোধ তৈরি হয়েছে তত বেশি। ভোটে বিপুল হারের পর এই মুহূর্তে বিজেপির নেতা মন্ত্রীরা যখন এক প্রকার চুপ আছেন তখন ফের একবার উঠে আসছে দলের ভাঙন। একেই বিজেপির হারের পর অনেকেই অনেকের ভুল ভাঙছে বলে ফিরছেন পুরনো ঘরে, কেউ বা অপেক্ষা করছেন পুরনো সংসার থেকে ডাকের। তবে এবার ক্ষোভ খোদ ঘাসফুল থেকে পদ্মবনের ভিড়ের হোতা শুভেন্দু অধিকারীকে নিয়ে। ক্রমে দলের পুরনো মুখেদের পিছনে ফেলে রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন তিনি। কিন্তু বিজেপির ভেতরের খবর, তৃণমূল থেকে বিজেপিতে এসে বিরোধী দলনেতা পদ লাভে আদতে খুশি নয় দলের এক বিরাট অংশ। শুভেন্দুকে মানবেন না বিরোধী দলনেতা পদে সূত্রের খবর, দিলীপ পন্থী 34 জন বিজেপি বিধায়কই মানতে পারছে না তাকে বিরোধী দলনেতা হিসেবে। তাদের দাবি বিজেপির পুরনো নেতা বিধায়কদের মধ্য থেকে কেউ যান সেই পদে। এমনকি দলের এক নেতার মতে এখনই বিজেপি সিদ্ধান্ত বদল না ঘটালে গণ ইস্তফার পথে হাঁটবেন বলেও হুমকি দিয়েছেন তারা। অকিভল মহলের মতে এতদিন ধরে যে গুঞ্জন ঘুরেছে সদ্য বিজেপিতে এসেই প্রশংসা থেকে দায়িত্বে বহুদিনের কর্মী নেতা দিলীপের আলো কাড়ছিলেন শুভেন্দু অধিকারী, এই ঘটনার পর আরও প্রকট হবে ঘোষ এবং অধিকারীর ঠান্ডা লড়াই। সর্বশেষে আপনাদের কাছে তুলে ধরব আজকের ওয়েদার রিপোর্ট, কেমন থাকবে রাজ্যের আবহাওয়া। প্রথমে উত্তরবঙ্গের দিকে চোখ রাখব। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী 24 ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী 4 থেকে 5 দিন দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না উত্তরবঙ্গ জুড়ে। এবার চোখ রাখবো দক্ষিণবঙ্গের দিকে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের মতোই আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গেও দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না।